প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর আনোয়া ফজলুল করিম প্রাণীবিদ্যা বিভাগ রাজশাহী কলেজ আমাদের পেপার কোড হচ্ছে চব্বিশ একত্রিশ শূন্য এক আর পেপারের টাইটেল হচ্ছে ইকোনমিক জুলজি অ্যাপ্লাইড অ্যান্ড ইকোনমিক জুলজি অ্যাপ্লাইড অ্যান্ড ইকোনমিক জুলজি যেহেতু তোমরা জানো যে অ্যাপ্লাইডটাই হচ্ছে প্রায়োগিক এবং প্রয়োগ হয় বলেই সেটা অ্যাপ্লাইড এবং যেহেতু প্রয়োগ হয় সেটা প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং প্রতিনিয়ত সেখানে ইনফরমেশান যুক্ত হবে কারণ এটা একটা চলমান প্রক্রিয়া পুঁথিগত ইয়ার সাথে সাথে প্রায়োগিক জ্ঞানগুলি সেখানে প্রয়োগ করা লাগে তো তোমাদের যে আলোচ্য বিষয় ছিল সেই বিষয়টা হচ্ছে তোমার যে মেরিকালচার গত ক্লাসে আমি তোমাদেরকে মেরিকালচার সম্বন্ধে বলেছি যে মেরিকালচার কী বা মেরিকালচারের বাংলাদেশের কি প্রসপেক্টাসটা কী কত দূর কী এগুলা সম্বন্ধে বলা হয়েছে তবু পূর্ব পাঠের পর্যটন হিসেবে একটু বলতে পারি যে ধর সমুদ্রের যে কালচারটা হয় সমুদ্র মেরিন মেরিকালচার শব্দটা এসছে দুটো শব্দ ম্যারিন অ্যান্ড কালচার কালচার মিন্স চাষ আর ম্যারিন সমুদ্র অর্থাৎ সামুদ্রিক যে চাষাবাদগুলো হয় অর্থাৎ সামুদ্রিক যে চাষাবাদগুলো হয় সেটা হচ্ছে মেরিকালচারের অন্তর্ভুক্ত আমরা যে সমুদ্রে যে ইয়েগুলি চাষ করব সেটাই হচ্ছে মেরিকালচারের অন্তর্ভুক্ত তারপরে এখন আমরা যদি বলতে চাই মানে বাংলাদেশের সামুদ্রিক যে মৎস্য চারণ ক্ষেত্রগুলো বাংলাদেশের যে সামুদ্রিক যে মৎস্য চারণ ক্ষেত্রগুলো এগুলা সম্বন্ধে তোমাদেরকে একটু আজকে বর্ণনা বা এগলা সম্বন্ধে একটু বিস্তারিত বলতে চাচ্ছি সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে এই যে আমাদের যে সীমাটা যেটা আছে সেখানে কি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ শৈবাল এবং মৎস্য সম্পদ সেই আছে একটা আর একটা হচ্ছে মৎস্য সম্পদ এর আধিক্য আছে এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বঙ্গোপসকে এই জন্য এই এই আধিক্যর কারণে এটাকে বলা হয় তোমার মৎস্য খনি গোল্ড মাইন অর্থাৎ প্রচুর পরিমাণে পাওয়া যায় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে সাতশো দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল সাতশো দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই উপকূল প্রতিনিয়ত অসংখ্য নদ নদী খাল বিল ডোবা নালা এবং বিধত যে পলি অধ্যুষিত হয় বঙ্গোপসাগরের মহান অঞ্চল তথা সামুদ্রিক অঞ্চল যেটা আছে সামুদ্রিক জলরাশিটাও জলরাশিটা অত্যন্ত উর্বর কারণ এখানে তোমার বিভিন্ন পলির সাথে সাথে আরও অনেক অসংখ্য তোমার ইয়ে এসে পতিত হয় হুম সেডিমেন্টেশন হয় এখানে তোমার মনে করো যে তার সাথে সাথে বিভিন্ন মনে করো প্রাণী আসছে এবং ইয়েসে হচ্ছে উপকূলীয় অঞ্চলটা এই জন্য অত্যন্ত ইয়ে হয় সমুদ্র বিজ্ঞানীদের মধ্যে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা যেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশো মিটারের গভীরতা সম্পন্ন ডেপটা একটা বড়ো ফ্যাক্টর যে কোনো মানে যে কোনো তোমার উৎপাদনশীলতার জন্য সমুদ্রের ক্ষেত্রে গভীরতা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার কারণ তোমরা জানবা যে সার্টেন একটা ইয়ের পরে ডেপথের পরে সূর্যের আলো পোছাবে না প্রোডাক্ট প্রোডাক্টিভিটি সেখানে অনেক কম ধরে আবার যে অঞ্চল পর্যন্ত এগুলো আমি পরে তোমাদেরকে ডিটেলস আলোচনা করব তো যেটা বলা হয়েছে যে বাংলাদেশের যে তোমার মোটামুটি একান্ত অর্থনৈতিক এলাকা যেটা এর মধ্যে দুইশো মিটার গভীরতা সম্পন্ন সত্তর হাজার বর্গ কিলোমিটার দুইশো মিটার গভীরতা সম্পন্ন সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা এর মধ্যে সাঁত্রিশ হাজার বর্গমিটার এর মধ্যে সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার হচ্ছে পঞ্চাশ মিটারের পঞ্চাশ মিটারের গভীরতা সম্পন্ন যেহেতু পঞ্চাশ মিটারের গভীরতা সম্পন্ন এখানে সামুদ্রিক মাছ অত্যন্ত মানে বেশি সংখ্যায় অত্যাধিক সংখ্যায় বসবাস করে অত্যাধিক সংখ্যায় বসবাসকারী সামুদ্রিক মাছের এই অবস্থানের কারণে এই অঞ্চল মাছের অঞ্চলকে মৎস্যচারণ ক্ষেত্র হিসাবে গণ্য করা হয় অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে মানে তোমার মৎস্যগুলি পাওয়া যায় তাহলে এখানে কী বললাম আমরা বলছি যে ডেপটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ ডেপ অনেক বেশি হয়ে গেলে সেই সার্টেন লেভেলে এসে সেখানে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যাবে কারণ তোমরা মানে তোমরা জুলোজির ছাত্র হিসেবে জানো যে কি কী গুলা একটা একটা মানে জল মানে তোমার একটা মনে করো জলাশয়ের বা একটা মানে জলভূমির প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কি কী প্রধান ভূমিকা রাখে সেটা তোমাদের খুব ভালো করে জানা আছে ডেপটা এখানে সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেহেতু আমাদের মনে করো যে বলা হচ্ছে যে আমাদের যে দুইশো মিটারের গভীরতা সম্পন্ন সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা তার মধ্যে সাঁত্রিশ হাজার বর্গমিটার সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় হচ্ছে কি সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় পঞ্চাশ মিটারের গভীরতা সম্পন্ন অর্থাৎ এই পঞ্চাশ মিটার এলাকার মধ্যে পানির তোমার পানির এই আলোর প্রবেশ অনেক বেশি হবে এবং সেখানে তোমার মনে করো যে প্রাইমারি প্রডিউসারদের যে তোমার ইয়া উৎপাদনশীলতা অনেক বাড়বে এবং সেখানে অনেক ধরনের উৎপাদন মাছের অনেক বেড়ে যাবে এটাই হচ্ছে অত্যন্ত স্বাভাবিক তো এখানে যে পঞ্চাশ মিটারের গভীরতা সম্পন্ন যে ইয়েটা সেটাই প্রায় সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় হচ্ছে পঞ্চাশ মিটারের অধিক পঞ্চাশ মিটারের গভীরতা সম্পন্ন এইটা আর কি মাথার মধ্যে একটু রাখতে হবে আর টোটালে আমাদের ইয়ে হচ্ছে সত্তর হাজার বর্গ কিলোমিটার সত্তর হাজার বর্গ কিলোমিটার এইবার তোমাদেরকে বলা হচ্ছে যে যেটা বলি বাংলাদেশের যে বঙ্গোপসাগরের মৎস্যচারণ ক্ষেত্রগুলো যেগুলো আছে সেখানে আমি দেখাচ্ছি দেখো এখানে তিনটা দিয়েছি আমি এখানে তিনটা দিয়েছি তোমরা কোনো কোনো ওই যে বিভিন্ন মানে তোমার ইয়া উইকিপিডিয়া বা এবং আদার্স কিছু তো চারটা পাবে চারটাও আছে তিনটাও আছে দুটো বর্ণনে পাবে তো যেটা বলা হচ্ছে দক্ষিণ তালি দক্ষিণ তালি এটাকে ইংলিশে বলছে হচ্ছে সাউথ প্যাচেস বঙ্গোপসাগরে যে মৎস্যচারণ ক্ষেত্রগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে প্রথম দক্ষিণ তালি সাউথ প্যাচেস এটা হচ্ছে ছয় হাজার বর্গ কিলোমিটার ছয় হাজার বর্গ কিলোমিটার তারপর হচ্ছে মধ্যভূমি মধ্যভূমি বা মিডিল গ্রাউন্ড মধ্যভূমি বা মিডিল গ্রাউন্ড এটা হচ্ছে চার হাজার বর্গ কিলোমিটার চার হাজার বর্গ কিলোমিটার এবং সবশেষে আসছে অতলস্পর্শী মহিখাত সবশেষে হচ্ছে অতলস্পর্শী মহিখাত সোয়াচ অফ নো গ্রাউন্ড সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা হচ্ছে আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এখানে একটা প্রসঙ্গ বলে রাখি এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কিন্তু তোমার টিকা আকারে বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে তোমরা প্রশ্ন দেখলে মানে দেখতে পাবা যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডটার বর্ণনা চেয়েছে অনেক সময় তাহলে আমরা বললাম তিনটা যে দক্ষিণ তালি মধ্যভূমি একটা হচ্ছে তোমার সাউথ প্যাচেস মিডিল গ্রাউন্ড আর সোয়াচ অফ নো গ্রাউন্ড হ্যাঁ দক্ষিণ তালি মধ্যভূমি এবং অতলস্পর্শী মহিখাত কিন্তু তোমরা যদি কোথাও দেখো যে চারটা বর্ণনা চেয়ে দিয়েছে বাংলাদেশের মৎস্যচারণ ক্ষেত্রগুলো তার মধ্যে এই দক্ষিণ তালিকে দুটো ভাগে ভাগ করেছে সেখানে সাউথ সাউথ হ্যাঁ সাউথ সাউথ দক্ষিণ তালি ওখানে আবার তোমার সাউথ সাউথ আর একটা আছে মানে ওই দক্ষিণ তালিকে দুটো ভাগে ভাগ করেছে বলে ওইটা চারটা অর্থাৎ বর্ণনা দুটোই তোমাদের একই মানে দুটো দুটো বর্ণনা একই ওটা ভাগটা করলে হবে না করলে হবে ঠিক আছে তারপরে আমরা আসি এই যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা বাংলাদেশের ফিশিং জোন তাই না ফিশিং জোন ফিশিং জোনের যে বাংলাদেশের যে ফিশিং জোনগুলো দেখো যে আমি চারটা এখানে দিয়েছি ওই 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 তোমার ওই যে ওই যে সাউথ প্যাচেস যেটা সেটাকে ওই দুইটা ভাগে সাউথ প্যাচেসকে দুটা ভাগে আছে সাউথ সাউথ অফ সাউথ প্যাচেস অর্থাৎ সাউথ প্যাচেসকে দুই ভাগে ভাগ করেছে দিয়ে তোমার এই যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রতে ফিশিং জোন অফ বাংলাদেশ বে অফ বেঙ্গল হ্যাঁ ফিশিং জোন অফ বাংলাদেশ বে অফ বেঙ্গল এই যে তিনটা ছবিতে আমরা দেখো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি সোয়াচ অফ নো গ্রাউন্ড তারপর হচ্ছে তোমার মিডিল ইয়া মিডিল হ্যাঁ মিডিল মিডিল জোন আর হচ্ছে তোমার হচ্ছে ওই ইয়া কি বলে যে সাউথ প্যাচেস সাউথ প্যাচেস মিডল গ্রাউন্ড আর হচ্ছে তোমার সোয়াচ অফ নো গ্রাউন্ড এই যে চিত্রটা দেখলে তোমরা এই চিত্রটাই হচ্ছে বাংলাদেশের যে মৎস্য খনি হিসাবে যে আমরা যে বর্ণনা দিয়েছি মৎস্য চারণ ক্ষেত্র বলছি যেটাকে এখানে আচ্ছা এর ফলশ্রুতিতে হয়েছে কি একটা সময় মানে একটা সময় মানে চলমানই আছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিদেশিয়ারা বা মানে আমাদের প্রতিবেশী দেশ টলারগুলো এসে ঢুকে পড়ে এখানে কারণ মাছের অধিক্য এর প্রতিরক্ষার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌবাহিনীকে আরও মানে অধিক শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এর ফলে এই যে ক্ষেত্রে যে বিদেশি ট্রলারগুলোর যে আগমন এবং ইয়া এটি কিন্তু অনেকটাই মানে সরকার পদক্ষেপ নেওয়ার কারণে প্রতিহত হয়েছে এবং তাদের তারপরে এটা থাকবেই কিছু তোমার কমনীয় কারণ এটা হচ্ছে গোল্ড মানে তোমার গোল্ড মাইন যেমন হয় সেরকম কি মৎস্য বলা হচ্ছে হ্যাঁ ফিশ মাইন এটা আর কি একেবারে মৎস্যখনী এবং এই যে ছবিগুলো দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে তোমার বাংলাদেশের মৎস্যক্ষেত্রগুলি এবার আচ্ছা বঙ্গোপসাগরে যে মৎস্যচারণগুলো আমরা সাধারণত দেখলি যে সমস্ত জিনিসগুলো দেখি আর কি এর মধ্যে অধিক পরিলক্ষিত হয় যেগুলো সেগুলো কী কী বলা হচ্ছে সেগুলো যেমন ধরো ইলিশ রূপচাদা বোম্বে ডাক ইল কোরাল পাঙাশ ম্যাকারেল ক্যাটফিশ স্কেটস অ্যান্ড রেস স্কেটস অ্যান্ড রেস ওই যে লম্বা লেজের মতো এবং স্কেটস অ্যান্ড রেস এবং খুব পাতলা যে তোমার দেহ বিশিষ্ট স্কেটস অ্যান্ড রেস ছুরি বাটা চান্দা এগুলা এছাড়া সব অঞ্চলে পাওয়া যায় এমন অনেক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এছাড়া সব অঞ্চলে পাওয়া যায় এমন অনেক গুরুত্বপূর্ণ প্রাণী যেগুলো আছে সেগুলো হচ্ছে জেলিফিশ তারপরে হচ্ছে তোমার সাগর শসা সমুদ্র সজারু হ্যাঁ কুসুম চিংড়ি চিংড়ি কাঁকড়া ঝিনুক চিংড়ি কাঁকড়া ঝিনুক শামুক লবস্টার খেয়াল করো চিংড়ি কাঁকড়া ঝিনুক শামুক লবস্টার এই যে কটা বললাম চিংড়ি কাঁকড়া ঝিনুক শামুক লাভস্টাইড পাঁচটা আইটেম খেলা লাগবে এই পাঁচটা আইটেম এদের ফিশারিজ মানে উৎপাদিত পণ্য হিসাবে রপ্তানির জন্য আলাদাভাবে এদের একদম প্রসেসিং থেকে ছোটো সব কিছু বর্ণনা তোমাদেরকে করা লাগতে পারে এবং এগুলো একটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন হিসেবে আকারে আসতে পারে হ্যাঁ চিংড়ি কাঁকড়া ঝিনুক শামুক এবং লাভস্টা নটিলাস স্কাইট ক্যাটল ফিশ হ্যাঁ ক্যাটল ফিশ সামুদ্রিক কচ্ছপ হ্যাঁ কুমির সামুদ্রিক সাপ ডলফিন এগুলা এই অঞ্চলে মোটামুটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আমরা যে বর্ণনাটা ইয়ে করছি তাহলে বঙ্গোসগরের বঙ্গ আচ্ছা এখানে এবারে বঙ্গোপসাগরের যে পরিবেশগত তোমার ইয়েটা এটা একটু বর্ণনাটা অবশ্যই করা প্রয়োজন সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠে পানির তাপমাত্রা হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সরি পঁয়ত্রিশ হলে তো বেশি হয়ে গেল বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর উপকূলের অদূরে সমুদ্রপৃষ্ঠে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ মিটার গভীরতার মধ্যে এর উপকূলের অদূরে সমুদ্র পৃষ্ঠে এর উপকূলের অদূরে এর উপকূলের অদূরে এর উপকূলের অদূরে সমুদ্র পৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ মিটার গভীরতার মধ্যে ৩৫ মিটার গভীরতার মধ্যে কত ফোর পয়েন্ট এইট পিপিএম ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট পিপিএম এছাড়া উপকূল সন্নিবত যে মোহনা এলাকা আছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্রবাহিত পলিমাটি অধ্যুষিত খুবই নিচু সমতল ভূমি হ্যাঁ এছাড়া যে উপকূল যে এলাকাটা আছে উপকূল এলাকাটা হচ্ছে তোমার বাংলাদেশের প্রধান নদী কোনটা কোনটা পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র তিনটাই তো প্রধান মেন বাড়িতে পলিমাটি এদের মানে অধ্যুষিত নিচু অঞ্চল মোহনা অঞ্চলটা নিচু সমতল ভূমি হওয়ায় একদিকে তা যেমন উর্বর তেমনি আবার মৎস্য চাষের জন্য খুব সম্ভাবনা মৎস্য চাষ খুবই সম্ভাবন বঙ্গোপসাগরের এলাকা চিংড়ির চারণ ক্ষেত্রে বটে বঙ্গোপসাগরের এই এলাকাটা চিংড়ির চারণ ক্ষেত্র বটে এই কারণে বাংলাদেশের উপকূল বাংলাদেশের উপকূল সামুদ্রিক চাষের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক এবং অর্থ সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে এর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমরা আজকে কী বললাম বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে সমুদ্রপৃষ্ঠের মোটামুটিভাবে পঁয়ত্রিশ মানে মিটার গভীরতার মধ্যে যে আমরা পিপিএমটা পেলাম সেটা হচ্ছে ফোর আর হচ্ছে তাপমাত্রা পেলাম বাইশ থেকে তিরিশ ডিগ্রি হাজার দুটাই কিন্তু মানে যে কোনো মৎস্য বা মাৎস্য জাতীয় দ্রব্য উৎপাদনের জন্য সুবিধাজনক এবং যথেষ্ট যথেষ্ট সহায়ক যথেষ্ট সহায়ক আচ্ছা এই মৎস্য সম্পদ শুধু যে প্রোটিন জাতীয় আমাদের খাতে পূরণ করে তা নয় বরং তা উপকূলীয় অঞ্চলের লক্ষ্য শুধু যে মানে প্রোটিন সংস্থান করছে তা কিন্তু নয় এই যে যেমন ধরো যে বর্তমানে মুহূর্তে এসে যে করোনা আক্রান্ত হয়েছে করোনা দ্বারা আক্রান্ত হওয়ার কারণে কি করোনা দ্বারা গোটা বিশ্ব মানে একটা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে কর্মহীনতা একটা বড় ক্ষেত্র এখন প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই না তাহলে শুধুমাত্র প্রোটিন চাহিদা পূরণের যে করছে তা কিন্তু নয় তা উপকূলীয় অঞ্চলে লক্ষাধিক জেলে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অন্যতম জীবিকা অর্জন অর্থাৎ কর্মসংস্থানের ক্ষেত্রেও এই মেরিকালচার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রায় লক্ষাধিক যে জেলে এবং ব্যবসায়ীরা এর সাথে সংশ্লিষ্ট বিশ্ববাজারের উপকূলীয় অঞ্চলে বিপুল নানা মৎস্য সম্পদের চাহিদা থাকার কারণে বাংলাদেশের যে লবণাক্ত পানি পানির আবাস এখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন তাৎপর্যপূর্ণ বাংলাদেশে প্রতি বছর বাংলাদেশে যে প্রতি বছর মৎস্য বাংলাদেশ প্রতি বছর মৎস্য সামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে মৎস্য সামগ্রী এই এই পয়েন্টটা একটু খেয়াল রাখতে হবে মৎস্য সামগ্রী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয় অর্জনকারী সম্পদ মৎস্য সম্পদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য সামগ্রীর মধ্যে বাংলাদেশের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি অর্জনকারী সম্পদ হুম এবার আমরা আসি আচ্ছা মৎস্য ও মৎস্য রপ্তানি সম্পদের মধ্যে কী রয়েছে আমরা যেগুলো মৎস্য এবং মৎস্য সম্পদ যেগুলো ইয়ে করছি সেগুলো কী কী চিংড়ি হিমায়িত চিংড়ি তারপরে হচ্ছে ব্যাংক মাছ আচ্ছা এখানে একটা কথা বলা দরকার ব্যাংকটা কিন্তু তোমার এখন একটু কম হচ্ছে কিছু কিছু চাষ আমরা কিছু কিছু মানে তোমার কিছু কিছু ফার্মে করা হয়েছে বা করা হচ্ছে তবে সেটা পরিমাণ নগণ্য মাছ শুটকি মাছ লবণজাত মাছ তারপরে কাছিম কাছিমের একটা ইয়ে হচ্ছে কাইট্টা তারপর হচ্ছে যে ঝিনুক অয়েস্টার ঝিনুক অয়েস্টার হ্যাঁ তারপরে হচ্ছে হাঙ্গো বিস্কুট এগুলা বর্তমানে বিশ্বের ছাপান্নটি দেশের রপ্তানি হচ্ছে বাংলাদেশের মাছ এই একটু খেয়াল রাখো বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ছাপান্নটা আমি তোমাদেরকে যে পরিসংখ্যানটা বলছি এটা সর্ব একদম এই উনিশশো বিশ সাল উনিশ সালের ডাটা সর্বশেষ যেটা তোমার ঠিক আছে বর্তমানে প্রায় তোমার ওই যে মানে ছাপান্নটা দেশের রপ্তানি হয় বাংলাদেশের মাছ আচ্ছা জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় চার পার্সেন্ট ছোটো ছোটো এই পয়েন্টগুলো কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে জিডিপিতে বাংলাদেশের মৎস্য খাতের অবদান প্রায় চার পার্সেন্ট উল্লেখ্য যে সতেরো আঠারো অর্থ বছরে মোট উৎপাদিত মাছের সতেরো আঠারো অর্থ বছরে কী হয়েছিল সতেরো আঠারো অর্থ বছরে মোট উৎপাদিত মাছ ছিল হচ্ছে তেতাল্লিশ লাখ চৌত্রিশ হাজার টন তেতাল্লিশ হাট চৌ তেতাল্লিশ লাখ চৌত্রিশ হাজার টন এর প্রায় পনেরো পার্সেন্ট এর প্রায় পনেরো পার্সেন্ট হচ্ছে অর্থাৎ ছয় লাখ চুয়ান্ন হাজার টন হচ্ছে সমুদ্র থেকে এসছে তো এই পরিসংখ্যানটা যদি তোমরা দেখো তাহলে দেখেই বুঝতে পারছো আমাদের এখনও অভ্যন্তরীণ যে মৎস্য উৎপাদন সেটার পরিমাণ অনেক অনেক গুণ বেশি সামুদ্রিক মৎস্য উৎপাদনের চেয়ে কিন্তু এটা কিন্তু অধিকাংশ দেশের ক্ষেত্রে যদি আমরা ইয়ে করি এটা পরিসংখ্যানটা তার থেকে ব্যতিক্রমী আসবে ইংল্যান্ড ওয়াটারের যে আমাদের উৎপাদন অনেক বেশি সামুদ্রিক এবং অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টের অনেক বেশি সুযোগ রয়েছে হ্যাঁ যদি আমরা তেতাল্লিশ লাখ টন তেতাল্লিশ লাখ চৌত্রিশ হাজার টন টোটাল উৎপাদনের মধ্যে মাত্র ছয় লাখ চুয়ান্ন হাজার টন হচ্ছে সমুদ্র থেকে ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস খেয়াল রাখে এই আঠাশে জুলাই দুই হাজার বিশ সর্বশেষে যে গত আঠাশে জুলাই দুই হাজার বিশ আঠাশে জুলাই দুই হাজার বিশ তারিখে একনেক একনেক মানে বাংলাদেশের যে তোমার মানে যে সমস্ত প্রকল্পগুলি পাশ করা হয় একনেক থেকে সেই সর্বশেষ যে তোমার দুই হাজার জুলাই দুই হাজার বিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা নেতৃত্বে তোমার ওই একটা প্রকল্প উদ্বোধন হয় আমি জাস্ট সেই প্রকল্পটার কথা বলবো যে প্রকল্প অনুমোদন হয় সেটা হচ্ছে টুনা তোমরা জানো টুনা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এই টুনা মাছটা আহরণ করার জন্য সরকার অনেকভাবেই বেসরকারি খাতকে উৎসাহিত করতে চেষ্টা করেছিল কিন্তু কোনো প্রতিষ্ঠানকে সেভাবে মানে সাড়া দেয়নি না দেওয়ার কারণে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে সরকারিভাবেই এটা তোমার হচ্ছে আহরণ করা হবে এবং সেটা আঠাশে জুলাই দুই হাজার এই আঠাশে জুলাই দুই হাজার এই প্রকল্পটা একনেকে পাশ হয়েছে ঠিক আছে টুনা ও সমজাতীয় প্লাজিক মাতাহরণের যে পাইলট প্রকল্প এটা এখানে চূড়ান্ত হয়েছে আচ্ছা এই খাত থেকে ভবিষ্যতে রপ্তানি আয় যে আরও বাড়বে এবং এ হবে মানে ক্রমাগতভাবে এটা বৃদ্ধিপ্রাপ্ত হতেই থাকবে বৃদ্ধি পেতেই থাকবে এই বিষয়ে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নয় এবং একটু যদি আমরা প্রায়োগিক জ্ঞানটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি এবং প্রযুক্তির যদি সমন্বয় করতে পারি তাহলে ক্ষেত্রে বিপুল সামন বিপুল বিপুল সম্ভাবনা আছে এই কথা অবশ্যই বলা যায় এইখানে একটা পরিসংখ্যান আমি দিয়েছি তোমরা দেখো রেগুলার যে মানে মাছের উৎপাদন এবং প্রতিটা ইয়ার দেওয়া আছে প্রতিটা ইয়ার মাথাতে পিকে দেখো সুন্দর করে দেওয়া আছে ওয়াটার এবং ম্যারিন ওয়াটারের যে একদম পনেরো এই যে আমরা যেটা দিয়েছি হচ্ছে তোমার বারো তেরো থেকে শুরু করে সতেরো আঠারো বছর পর্যন্ত হ্যাঁ এটা মোটামুটি প্রতিটা নির্ভর নির্ভর নির্ভরযোগ্য এবং এই তথ্যসূত্রটাও নিচে উল্লেখ করে দিয়েছি আমি তোমরা তথ্যসূত্রটা দেখতে পাচ্ছ যে ওই তথ্যসূত্র যেটা আমাদের আছে এই তথ্যসূত্রগুলো কিন্তু তোমার যখনই তুমি বলবে যখনই তোমরা কোনো কিছু বলবে হয় বলতে হবে বিবিএস বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ডেভেলপমেন্ট ফিশারিজ রিসার্চ অথবা বিবিএস মানে বাংলাদেশ বুড়ো অফ স্ট্যাটিস্টিক্স এই পরিসংখ্যাটা এবং কত তার ইয়া সেই ইয়েটা বলতে হবে যেহেতু তোমরা চতুর্থ বর্ষ অনার্সের ছাত্র অথবা চতুর্থ বর্ষ অনার্সের ছাত্র কিংবা মাস্টার্স ফাইনালের ছাত্র যাবে তাহলে তাদের এই প্রায়োগিক ইয়াগুলো প্রচুর পরিমাণে থাকা লাগবে সে তত্ত্বগত জ্ঞান যতটুকু না জানবে তার থেকে প্রায়োগ প্রায়োগিক জ্ঞানটা অনেক বেশি হওয়া লাগবে আমি দেশে বাংলাদেশের মৎস্য সম্পদ যে পরিসংখ্যানটা দিয়েছি এই ডাটাটা তোমরা অবশ্যই এখানে এই উল্লেখ করবে যে প্রতি বছর কী হারে বেড়েছে এবং প্রতি হারে কী হারে বাড়ছে অভ্যন্তরীণ উৎপাদন এবং অভ্যন্তরীণ উৎপাদন সাথে সাথে সামুদ্রিক তোমার সামুদ্রিক উৎপাদন আমাদের আহরণ উৎপাদন আর সামগ্রিক আহরণ কারণ সামগ্রিক ইয়াতে কিন্তু আমরা এখনও উৎপাদনে যা করা না তোমাদেরকে আগেই বলেছি যে কালচার অ্যান্ড প্রপাগেশান দুটো টার্মস ইউজ হবে এখানে ঠিক আছে তো যেহেতু তোমার এই যে এই গ্রাফটা তোমরা খেয়াল করছো এবং তথ্যসূত্রগুলো সুন্দরভাবে ইয়ে করবে তো এই জিনিসগুলো তোমার মনে করতে হবে উপযুক্ত ব্যবস্থাপনার দ্বারা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জলাভূমি এবং সমুদ্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে সামুদ্রিক মৎস্য সম্পদের রপ্তানি শুধু যে বাড়বে তাই না বাংলাদেশের অভ্যন্তরী প্র চাহিদা পূরণের পাশাপাশি এদেশের আর্থসামাজিক এবং অর্থনৈতিক বিনিয়োগও সুদৃঢ় হবে এই কথা আমরা অবশ্যই নিঃসন্দেহে এই কথা আমরা অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি এ কথা আমরা অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি একটা ছোট্ট একটা উদাহরণ হিসাবে বলি তুমি সমুদ্র উপকূল থেকে কত দূরে আছো এখন পাঁচশো কত কিলোমিটার বাংলাদেশ এই রাজ রাজশাহীতে যখন এসেছো কিন্তু তুমি যদি আজকে এই মুহূর্তে যদি রাজশাহীর এই মাছ বাজারে যাও তুমি দেখবে যে রূপচাঁদা মাছ পাবে এটা কিন্তু এটা কীসের মানে ইন্ডিকেশন এটা হচ্ছে ইন্ডিকেশান যে সামুদ্রিক আহরণ হচ্ছে এবং সেটা বাজারজাতকরণ হচ্ছে বলে তুমি পাচ্ছ এটা কিন্তু কিছু নিকট অতীতেও আমরা খুব বেশি রূপচাতে কিন্তু পেতাম না কিন্তু এখন রেগুলার আর পাওয়া যায় আমি নিজে বাজারে যাই এবং দেখি তোমার যে হ্যাঁ পাওয়া যাচ্ছে অর্থাৎ সামুদ্রিক মাছের আহরণ অনেক বেড়ে গেছে তো এই জিনিসগুলো সবাই আমাদের মাথা মধ্যে রাখতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে সুস্থ থাকার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ